শোনো বিনোদ, কাল পূর্ণিমার রাত, আকাশে টলমলে চন্দ্রগ্রহণ, চারপাশে চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠবার পর আবার আকাশ যখন চাঁদকে গ্রাস করবে, তখন চারপাশে ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে, ঠিক তখনই তোমাকে তোমার কাজ করতে হবে। যথাজ্ঞা গুরুজি, এদিন যে আমার কাছে বহু মূল্যবান, কত প্রতীক্ষার পরে এই দিনটি আসতে চলেছে আমার জীবনে। শোনো বিনোদ, তোমাকে বলি, সাধুরা আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হয়, কিন্তু সাধুরা কখনো মানুষের ক্ষতি চায় না। এতদিন ধরে আপনার চরণে পড়ে থেকে সে কথা আমি বুঝে গেছি গুরুজি। মানব সেবাই যে পরম ধর্ম, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের মঙ্গল কামনায় মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের বিপদ আপদ থেকে উদ্ধার করতে হবে। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করব গুরুজি। বেশ, এখন তবে গিয়ে বিশ্রাম করো, আমি একটু যোগী ধ্যানে মগ্ন হতে চাই। যথাজ্ঞা গুরুজি। গিন্নি, তোমার হাতের কাজ কত দূর? এই তো আর একটু হলেই হয়ে যাবে, তুমি আজ বেশ তাড়াতাড়ি চলে আসলে যে। বাজারে মানুষের ভিড় দেখে আসলাম গিন্নি, হাত চালিয়ে কাজ করো, আজ একটু সকাল সকাল গিয়ে বসতে হবে। তুমি বাজার নিয়ে ঘরে রাখো, আর কটা বানানো হলেই ভাজা শুরু করতে হবে। বেশ বেশ, তাহলে তাই করি। ওগো, আমি বলি কি, রোজ রোজ এভাবে বাড়ি থেকে সামোসা বানিয়ে বিক্রি না করে তুমি বাজারে একটা হোটেল দিলে কেমন হয়? কি যে বলো গিন্নি, একটা হোটেল দিতে গেলে কত টাকার দরকার জানো তো? তা তো লাগবে, কিন্তু তাই বলে কি এইভাবেই চলবে নাকি আমাদের? শোনো গিন্নি, মানুষ লোভে পড়ে ভুল করে, লোভ মানুষকে বিপদে ফেলে, তাই তো বেশি লোভ করা ভালো না। আমি লোভ করে বলছি না গো, বাজারেই তোমার সামোচার বেশ নাম, সবাই তোমার কাছে সামোচা খেতে আসে, তাই ভাবলাম যদি একটা হোটেল দাও তাহলে সবাই একটু শান্তিতে বসে খেতে পারবে। তা মন্দ বলনি, কিন্তু এখনো সময় হয়নি গিন্নি, সময় হলে তখন দেখা যাবে। তুমি এখন একটা সামোসা খেয়ে বলো তো, দেখি ঠিক আছে কিনা। কি, সব ঠিকঠাক আছে তো? তার বলতে, একদম ঠিকঠাক আছে, আর একটু কড়া করে ভাজো। না না, বেশি কড়া করে ভাজলে সবাই আবার খেতে পারে না, এরকমই ঠিক আছে। আজ তোমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিন বিনোদ, আজকের দিনে তোমাকে নতুন করে জন্ম নিতে হবে, মানুষ হয়ে মানুষের সেবায় নিজেকে সঁপে দিতে হবে। আপনার আশীর্বাদ পেলে আমি সব করতে পারবো গুরুজি। এই ধরাধামে মানুষ এসেছে অতিথি হয়ে, এসেছে খালি হাতে, যাবেও খালি হাতে, তাই তো শূন্য হাতে চলতে শিখতে হবে। মানুষের সেবা করে যদি পুণ্য মেলে, তাহলে মানুষ কেন মানুষের ক্ষতি করে গুরুজি? মানুষ অবুঝ, ওরা বুঝেও বুঝতে চায় না। দেখো না, মানুষ কেমন গাছপালা কেটে বন জঙ্গল সব ধ্বংস করে ফেলছে, অথচ তারা একটা বারো ভাবে না যে এই গাছ না থাকলে অক্সিজেনের অভাবে আমাদেরও যে মরতে হবে। সবাই যদি আপনার মতো করে ভাবত, তাহলে হয়তো জগতে মানুষ অনেক সুখে থাকতে পারত।
এই জন্যই তো এই ধরায় কিছু ভালো মানুষের আগমন হয়, যারা সবাইকে বোঝাতে চেষ্টা করে। গুরুজি, আজ রাতে চন্দ্রগ্রহণ হবে, তার আগে আমাকে আপনার আশীর্বাদে তুষ্ট করুন। সদা মঙ্গলকামী হও বৎস, আমি আশীর্বাদ করি। দাদা, এই তোমার হাতের সামোসার তুলনা হয় না, মনে হয় খেয়েই যাই খেয়েই যাই। হ্যাঁ রে, খাবি খাবি, যত ইচ্ছে তত খাবি, পেট পুড়ে খাবি, খেতে আবার সমস্যা কোথায়? শুধু খেয়ে গেলেই তো হবে না দাদা, তোমার টাকাও তো দেওয়া লাগবে, তাই না? টাকা আজ না হয় কাল দিবি, ও নিয়ে সমস্যা নেই। আসলে দাদা, সত্যি তুমি খুব ভালো মনের মানুষ। শোন হরিশ, মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি, তাহলে মানুষ হয়ে জন্ম নেওয়াটাই যে বৃথা। এই তোমার মতো করে কজনাই বা ভাবে দাদা, সবাই যদি তোমার মতো করে ভাবতো, তাহলে কি আর আজ তোমাকে এইখানে বসে সামোসা বিক্রি করা লাগতো? বাদ দিও সব কথা, কপালে যা লেখা থাকে তাই করতে হয়, আমার কপালেও হয়তো এই লেখা ছিল। সত্যি দাদা সত্যি, তোমাকে যত দেখি তত অবাক হই, মাঝে মধ্যে ভাবি আমিও যদি তোমার মতো হতে পারতাম। কেউ কারোর মতো হতে পারে না রে, তুই যেমন তেমনই ভালো, চাইলে তোর জায়গা থেকেও তুই ভালো কিছু করতে পারিস। ঠিকই বলেছ দাদা, এই নাও তোমার সামোসার টাকা। আমার আবার ওদিকে দোকান খালি পড়ে আছে, পরে কথা বলবো কেমন? শোনো বিনোদ, ঠিক যখন চন্দ্রগ্রহণ শুরু হবে, সাথে সাথে তোমাকে ডুব দিতে হবে। ওই তো গুরুজি, চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। এবার তুমি ডুব দিতে পারো বিনোদ। এবার ওপরে উঠে এসো বাছা, তোমার কর্মযজ্ঞ শেষ হয়েছে। এই ফলগুলো সাথে রাখবে, যখনই মানুষের বিপদ দেখবে তখনই এর ব্যবহার করবে। যথাজ্ঞা গুরুজি। চলো এবার তোমাকে তোমার পথের দিশা বলি। দেখো দাদা, গায়ের সব লোক কেমন অসহায় চোখে আমাদের দিকে তাকিয়ে আছে, বড্ড মায়া লাগছে আমার। শুধু মায়া লাগিয়ে তো আর ওদের পেটের ক্ষুধা মেটানো যাবে না, তার জন্য খাবারের ব্যবস্থাও তো করতে হবে। এখন তাহলে আমরা কি করতে পারি দাদা? বাঁধ ভেঙে তো মাঠের সব ফসলাদি নষ্ট হয়ে গেছে, সবাইকে দিনের পর দিন না খেয়ে থাকতে হবে। আমাকে কিছু ভাবতে দে, দেখি কি করা যায়। এই সবাই শোনেন, আজ আমাদের বড় বিপদের দিন, প্রতি বছরের মতো এবারও বাঁধ ভেঙে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আপনারা সবাই আমাদের সাথে আছেন তো? সবাই শোনেন, আজ থেকে আমরা গায়ের লোকেরা সবাই একসাথে মিলে রান্না করে খাবো। যার যার ঘরে যা আছে সবাই একসাথে করে খেলে বেশ কিছুদিন পার করে দিতে পারবো। ততদিনে আবার আমাদের জমিতে ফসল চাষ করতে পারবো আমরা। আমরা সবাই সবার বিপদে পাশে দাঁড়াবো, কারোর কোনো ক্ষতি হতে দেব না। আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো বিনোদ। তুমি এখন আর তোমার না, তুমি মানব জাতির কল্যাণের জন্য তোমাকে মানব সেবা করে যেতে হবে।
জীবন থাকতে আমার এই পণ থেকে আমি পিছু পাহব না গুরুজি, আপনি আমাকে আশীর্বাদ করুন। যাও, সদা মঙ্গল হোক তোমার। তুমি এখন এখান থেকে প্রস্থান করো, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তোমার করে নাও। দাদা দেখো, ওই লোকটাকে কি চেনো নাকি? না রে, এর আগে তো কখনো দেখিনি এ গায়ে। ও দাদা, আরে ও দাদা, একবার এদিকে আসবে? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি, একবার এদিকে আসেন একটু। আগে বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? না না, তেমন কিছু করা লাগবে না, আপনাকে তো চিনতে পারলাম না, এ গায়ে নতুন নাকি? আগে হ্যাঁ, তবে এ গায়ে থাকতে আসিনি, আমি এক যাযাবর, গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, মানুষের উপকারে আসবার চেষ্টা করি। বাহ বাহ, আপনি তো বেশ ভালো মানুষ মনে হচ্ছে। আমি আমার গুরুজির থেকে পঞ্চতন্ত্র সাধন করে মানব সেবার ব্রত নিয়ে বের হয়েছি, আমার যে মানব সেবায় মুক্তি মিলবে। সঠিক সময়ে আপনার আগমনে আমরা ধন্য, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজ আমার বাড়িতে আপনাকে আতিথেয়তা করতে চাই। আমার গুরুজি আমাকে শিক্ষা দিয়েছেন, মানব সেবাই যে পরম ধর্ম, তাই তো আপনার কথা আমি ফেলি কি করে? বেশ বেশ, তাহলে তো হয়েই গেল, চলুন তাহলে আমার বাড়িতে চলুন। সুজিত, তুই তাহলে এখন যা, পরে দেখা হবে, কেমন? ঠিক আছে দাদা, ও বেলায় আবার অনেক কাজ, চলে এসো তাড়াতাড়ি। দাদা, আপনি যদি এই গরিবের বাড়িতে কিছু মুখে দেন তাহলে খুশি হব। এভাবে বলবেন না, আমার তো কারোর কোনো কিছুতে অভিযোগ নেই দাদা। আসলে এবার জোয়ারের পানিতে বাঁধ ভেঙে সব ফসলি জমি তলিয়ে গেছে, পুরো গায়ে হাহাকার পড়ে গেছে, সবাই দুমুঠো খাবারের জন্য ছোটাছুটি করছে। কি বলেন দাদা, এই কঠিন সময়ে তো আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ দাদা, সেই জন্যই তো আমরা ঠিক করেছি, রোজ আমরা গায়ের লোকেরা একসাথে রান্না করে খাব, যার ঘরে যা আছে তাই দিয়ে এক এক করে দিন পার করব। বাহ বাহ, খুবই চমৎকার বুদ্ধি, মানুষ হয়ে যদি মানুষের উপকারী না আসতে পারি তাহলে এ জীবনের মূল্য কি? আমি চাই আপনিও আমাদের সাথে এই মহাভোজে থাকবেন। শুধু থাকবই না, আমাকে একটা কাজের অনুমতি দিতে হবে। বলুন বলুন, কি অনুমতি চান আপনি বলুন। এই কদিনের জন্য গায়ের সবাইকে আমি খাওয়াতে চাই, আমি মনে হয় পারবো সবাইকে খাওয়াতে। কিন্তু তা কি করে সম্ভব, আপনার সাথে তো কোনো দানা পানিও নেই। ও চিন্তা আপনাকে করতে হবে না দাদা, শুধু রান্নার সময় আমাকে কাজ করতে দিলেই হবে। বেশ বেশ, তাহলে তো ভালোই হবে, এই কঠিন বিপদের সময়ে আপনি আমাদের পাশে এভাবে দাঁড়াবেন আমি ভাবতেই পারিনি। চলুন এখন একটু বিশ্রাম করবেন। দাদা, এভাবে খালি পানি জাল দিয়ে কি খাবার হবে? হবে হবে, কেউ একজন হাতল দিয়ে পানিটা নাড়তে থাকো দেখি। এটা কি দাদা, এই ফল দিয়ে কি করবেন? আহা, একটু দেখ না, দেখি কি হয়। এ কি, হ্যাঁ আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা কি জাদু নাকি? না না দাদা, এটা কোনো জাদু না, এটাকে বাঁশ ফল বলে, কিন্তু এই বাঁশ ফলের ভিতরে বিশাল এক নিয়ামত আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর দরকার নেই দাদা, এ যে আমার ধর্ম, মানুষ মানুষের জন্য, মানুষের বিপদে তাই তো মানুষই বারবার ছুটে আসে। দাদা,
খাবার তো হয়ে গেছে, সবাইকে খেতে দিই তাহলে। ঠিক আছে, সবাইকে বসিয়ে খেতে দিতে শুরু কর। এই কঠিন সময়ে আমাদের উপকারের জন্য আপনার মতো একজন মহানুভবের আগমন হয়েছে, আমরা আপনাকে পেয়ে ধন্য। আমার গুরুজি আমাকে যে দীক্ষা দিয়েছেন তাতে করে আমার এখন বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু মানুষের উপকার করাই প্রধান কাজ। আপনাকে পেয়ে বেশ ভালোই হল, এ কদিনে আপনি আমাকে কিছু শিক্ষা দিয়ে যেতে পারবেন। শিক্ষা সবার থেকেই নেওয়া যায়, শুধু শেখবার ইচ্ছে থাকতে হয়। তাই তো কবি বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।